শিক্ষার্থীর আশা করি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো গত পর্বে আলোচনা করেছিলাম অনুপাত কাকে বলে, অনুপাত কেন দরকার, কারা অনুপাত তথ্য দরকার, কাদের কে কারা বের করে, কাদের এটা দরকার প্রয়োজন, সে ব্যাপারে আলোচনা করেছিলাম। তা আজকে কিছু সূত্র নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। সে সূত্রটা এরকম, এটা দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা 6, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 6, আর্থিক বিবরণী বিশ্লেষণ, চ্যাপ্টারটার নাম হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণীর মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকে, সেগুলোকে ব্যাখ্যা করা। তা সেখানে চলতি সম্পদ থাকে, চলতি দায় থাকে, একটু খেয়াল করো। চলতি সম্পদ থাকে, চলতি দায় থাকে। তো যারা এইখান থেকে কোনো তথ্য জানতে চায়, তারা এরকম জানতে চায় যে কারবারের চলতি সম্পদ এবং চলতি দায়, ধরে নিলাম 2.1। তো একটু খেয়াল করো, যারা তথ্য জানতে চায় অর্থাৎ কারবারের ব্যবস্থাপনা পরিচালক জানতে চায়, ব্যবস্থাপনা পরিচালক পরিষদ জানতে চাইতে পারে যে আমাদের চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ কত টাকা রয়েছে, তাহলে এই তথ্যটার ভিত্তিতে আমরা বলতে পারি যে চলতি দায় 1 টাকা, তার বিপরীতে চলতি সম্পদ রয়েছে 2 টাকা। তা ধরে নিলাম 2 লাখ টাকা চলতি সম্পদ, 1 লাখ টাকা চলতি দায়, 1 লক্ষ টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের কারবারের চলতি সম্পদ রয়েছে 2 লক্ষ টাকা। তা অনুপাতটা ঠিক এরকম হয়, অনুপাতটা হলো গাণিতিক প্রতীক, গাণিতিক প্রতীক দিয়ে বুঝাই দেওয়া। তাহলে খেয়াল করো যে আমাদের চলতি সম্পদ কিন্তু 2 টাকা, প্রথমটা যেটা চলতি সম্পদ যেটা উপরে আছে সেটাই অনুপাতের প্রথম, অতএব চলতি দায় 1 টাকা। আমরা সব শূন্যগুলি যদি বাদ দেই তাহলে 2 পাবো আর 1 পাবো, তাহলে 2:1, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো বুঝতেই পারছো যে চলতি সম্পদ আমাদের দরকার হবে এবং চলতি দায় দরকার হবে। তাহলে যারা একটা আর্থিক অবস্থার থেকে এই তথ্যটা জানতে চায়, কেউ কেউ যে চলতি দায় কিরকম আছে কারবারে এবং চলতি সম্পদ কারবারে কিরকম আছে, তো আপাতত চলতি সম্পদ যে চলতি অনুপাত সেটা এরকম, এটা চলতি অনুপাত। এটাকে চলতি অনুপাত বলে, অনুপাতটা 2:1 অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করা, তাহলে এটা পাবা। দেখো এটা ভাগ করলে ফল হবে কত, 2। যদি তুমি চলতি দায় 1 লক্ষ দিয়ে 2 লক্ষ করে ভাগ করো এরকম,
তাহলে ফল হবে কত? দুই। তাহলে যদি চলতি সম্পত্তি দুই হয়, ফলটা কিন্তু দুই, তাহলে নিচেরটা সবসময় এক মনে করবা। সেটা কি জন্য মনে করবা একটু দেখো। তুমি যদি 3 দিয়া 6 রে ভাগ করো, তাহলে 3 দিয়া একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 3 দিয়া 3 এর ভাগ করলে হবে 1, 3 দিয়া যদি 6 রে ভাগ করো ফল হবে 2। তাহলে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2 হয়, আর 3 দিয়া 3 এর ভাগ করলে 1 হয়। তাহলে দেখো 2 1, এই যে 2 1, 2:1, 2। ডাইরেক্ট ভাগ করলে এই 2 হয়, একটা দেখা যায় না, একটা এরকম থাকে। অতএব বুঝতেই পারছো যে আমি যদি এইভাবেও করি যে উপরে 2 লাখ, উপরে 2 লাখ, নিচে 1 লাখ, যে ভাগ করলে ফলটা এরকম হবে, তার নিচেটা সবসময় এক থাকে। ফলাফলটা প্রথম লিখে নিচেটা সবসময় কি থাকবে? এক থাকবে। দেখো নিচেটা এক। অতএব বুঝতে পারছো আমরা এই এক কেন দেই। তো আমরা এরপরের অনুপাতটা তরল অনুপাত, তরল অনুপাতের কয়েকটি নাম আছে, তরল অনুপাত, তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। তরল অনুপাতের কয়েকটা নাম আছে, আমরা যে নামে ডাকি সেটা তরল বা তড়িৎ অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। ইংলিশে এটাকে বলে অ্যাসিড টেস্ট রেশিও। ইংলিশে কি বলে? অ্যাসিড টেস্ট রেশিও, তরল অনুপাত। তাহলে আমি একটু লিখি, তরল অনুপাত তরল সম্পদ, তরল দায়। তরল অনুপাত হইল কি? তরল অনুপাতের কয়েকটা নাম আছে, তরল সম্পদ, তরল অনুপাতের কয়েকটা নাম আছে, তরল অনুপাত, তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, আর ইংলিশে বলে অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইডিটি রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইডিটি রেশিও। তো সে যাই হোক, তরল সম্পদকে তরল দায় দিয়ে ভাগ করতে হবে। এখন তরল সম্পদ আবার আমরা কিভাবে পাব? আমরা যদি চলতি সম্পদ একটু আগে দেখেছি, চলতি সম্পদ কি কি সেটা আমরা একটু পরে আলোচনা করব। তরল সম্পদ কি? চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ ও অগ্রিম ব্যয় যদি বিয়োগ করি, তাহলে আমরা তরল সম্পদ পাবো। তরল দায় কিভাবে পাবো? চলতি দায়ের থেকে যদি আমরা ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করি, তাহলে আমরা তরল দায় পাবো। ধরে নিলাম তরল সম্পদ 1 লক্ষ টাকা, তরল দায় 1 লক্ষ টাকা, তাহলে ভাগ করলে হবে 1, ফলটা হবে 1, আর নিচেরটা থাকে 1। তাহলে তরল অনুপাত 1:1, 1:1। তাহলে আমরা এখন কি মনে করব? তরল সম্পদ 1 টাকা আর তরল দায় 1 টাকা। তরল দায় আর তাৎক্ষণিক দায় এক কথা, অর্থাৎ যে ধরনের দায় পরিশোধ চাহিদা মাত্র পরিশোধ করতে হয়, যে দায়গুলি চাহিদা মাত্র পরিশোধ করতে কারবার বাধ্য, কোম্পানি যে ধরনের দায় চাহিদা মাত্র পরিশোধ করতে বাধ্য, সেটাই হলো তরল দায়। তাহলে আমরা কি দেখলাম? চাহিদা মাত্র যে দায় পরিশোধ করতে হবে তার পরিমাণ 1 টাকা, তার বিপরীতে আবার তরল সম্পদ 1 টাকা। তাহলে যে ধরনের, তাহলে চলতি সম্পদ থেকে আমরা কি বলছিলাম? চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বা অগ্রিম ব্যয়
সমাপনী মর্যাদা এবং অগ্রিম ব্যয় বাদ দিলে এই তরল সম্পদ পাওয়া যাবে। তরল সম্পদ মানে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, এগুলিকে তরল সম্পদ বলে। অর্থাৎ যেগুলি এক বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব, চাইলেই নগদ টাকা, যেমন হাতে নগদ, ব্যাংক জমা, এগুলি তো তরল আছে, অর্থাৎ আমি তো আজকের মধ্যে একদিনের মধ্যেই সেগুলি উঠানো সম্ভব, হাতে আনা সম্ভব। তো যেগুলি এক বছরের মধ্যে কমপক্ষে আদায় করা সম্ভব সেগুলি তরল সম্পদ। আর সমাপনী মজুত পণ্য সেটা তরল সম্পদের মধ্যে পড়ে নাই, কারণ এক বছরের মধ্যে সেটা বিক্রি করা নাও করা যেতে পারে, সে কারণে সেটাকে আমরা তরল সম্পদের বাইরে রাখছি। এ কারণে চলতি সম্পদ থেকে সমাপনী মজুত এবং অগ্রিম ব্যয় বাদ দিলেই তরল সম্পদ পাওয়া যাবে। তো এর একটা আদর্শ অনুপাত আছে, আদর্শ গড় মান। আদর্শ মান মানে বছরের পর বছর, যুগের পর যুগ, অভিজ্ঞ হিসাব বিজ্ঞান বিদরা দেখেছে যে আসলে তরল তরল অনুপাতটা কি হওয়া উচিত। আমি যদি মনে করি যে তরল অনুপাতটা এরকম হলো, তাহলে সেটা তাহলে কি হবে, কারবারে তরল সম্পদ অলসভাবে পড়ে আছে, যার বিপরীতে তরল দায় আছে মাত্র 1 টাকা, একটার বিপরীতে তরল সম্পদ আছে 3 টাকা, অর্থাৎ অলসভাবে কিছু টাকা কারবারে পড়ে আছে, তো সেটাও তো ভালো না। অতএব 1 টাকা তরল দায়ের বিপরীতে 1 টাকা তরল সম্পদ থাকা ভালো, বেশি থাকা ভালো না, কম থাকা ভালো না, এটাকে স্ট্যান্ডার্ড বলে, এটাকে কি বলে, স্ট্যান্ডার্ড। তাহলে আদর্শ অনুপাত আমাদের এই তরল অনুপাতের আদর্শ অনুপাত 1:1 এটাই হওয়া উচিত, কমও থাকা উচিত না, আর অল্প যদি বেশি থাকে 1.1 তো চলে, কিন্তু এর চাইতে আর বেশি থাকা ভালো না। তাহলে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান, অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ব্যাংক যেখান থেকে ঋণ সরবরাহ করা হবে, যেখান থেকে ঋণ নেওয়া হবে, অর্থাৎ যে সংস্থার থেকে ঋণ নেওয়া হবে, তারা জানতে চায় তাদের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা কিরকম, তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা কিরকম, তাহলে তারা এই ধরনের তথ্য চাইবে প্রতিষ্ঠান থেকে, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই ধরনের তথ্যগুলি চাইবে, অথবা আমরা এগুলো বের করে দেব। এরপরে আসলাম কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী, তোমাদের অঙ্ক অঙ্ক যাওয়ার আগে এই ধরনের অনুপাত গুলি ব্যাখ্যা করা দরকার, কার্যকরী বা চলতি অনুপাত। কার্যকরী বা চলতি মূলধন কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, কার্যকরী অনুপাত অর্থাৎ দৈনন্দিন কার্য পরিচালনার জন্য এই অনুপাতের এটা বের করা হয়। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কিরকম আছে দৈনন্দিন, প্রত্যেক দিন কিছু না কিছু খরচ হয়, যেমন হঠাৎ করে কিছু কাঁচামাল লাগতে পারে, বা হঠাৎ করে কোনো শ্রমিকের হাত পা কেটে গেল, তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা লাগতে পারে, বিভিন্ন ধরনের দৈনন্দিন কার্য চলতে পারে। তো কার্যকরী অনুপাত, তাহলে সূত্রটা কেমন একটু দেখো, কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করা, কার্যকরী মূলধন চলতি দায় দ্বারা, কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলেই আমরা কার্যকরী মূলধন অনুপাত পাবো। তাহলে কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কিভাবে পাব, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি পাব, কার্যকরী মূলধন পাব। আর চলতি দায় তো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, অথবা দেওয়া না থাকলে আমরা বের করতে পারবো, কিন্তু চলতি সম্পদ
চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দিলে আমাদের কার্যকরী মূলধন পাওয়া যাবে। তো এগুলি আমাদের অঙ্কর প্র্যাকটিস করে কিন্তু আমাদের মনে রাখতে হবে, অঙ্কের ভিতরে এগুলি দেওয়া থাকবে না, চলতি সম্পদ দেওয়া থাকবে। যেমন চলতি সম্পদ কি কি? দেনাদার, নগদ তহবিল, ব্যাংক জমা, এগুলি দেওয়া থাকবে। এগুলির মধ্যে আবার আরো দেওয়া থাকবে বাড়তি সমাপনী মজুত পণ্য, অগ্রিম বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, দালান কোঠা, আসবাবপত্র। আমাদের যখন যেটা প্রয়োজন অঙ্কে সেটা আমরা খুঁজে নেব, অনেক বাড়তি তথ্য থাকবে। তো সেগুলি থেকে আমাদের চলতি সম্পদ একাত্র করে যোগ করতে হবে, চলতি দায় একাত্র করে যোগ করতে হবে, আবার কার্যকরী মূলধন চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে কার্যকরী মূলধন আমাদের বের করে নিতে হবে। তো এভাবে আমাদের নিজের প্রয়োজন অঙ্কের প্রয়োজন আমাদের তথ্যগুলি খুঁজে খুঁজে বের করে যা দরকার তা আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে। তা দেখো, তাহলে এটা একটা আদর্শ মান হবে 1:1, অর্থাৎ এটাই হওয়া উচিত। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 2 সরি 2 খণ্ডের 6 পৃষ্ঠায় তোমাদের এই তথ্যগুলি আছে। আমরা শুধু আমাদের কাছ থেকে তোমরা অঙ্ক কি জানতে চায়, কি তোমাদের ধারণার ভিতরে থাকলে অঙ্ক বুঝতে সুবিধা হবে, তোমরা সেগুলি আমাদের কাছ থেকে জেনে নেবে এবং অঙ্কের উদাহরণ দেখে অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তো দেখো, প্রথমে সূত্রগুলি তোমাদেরকে সূত্রগুলি দেখাইতেছি, এই সূত্রগুলি তোমাদের বইয়ের মধ্যে আছে, সূত্রগুলি প্র্যাকটিস করতে হবে। বইয়ের পিছনে ব্যাখ্যা রয়েছে, অঙ্কের ফাঁকে ফাঁকে ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাগুলি আগে পড়তে হবে, তারপর উদাহরণটি পড়তে হবে, এরপর অঙ্কে যাবে, না হয় কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। যাই হোক, আজকে আর্থিক বিবরণী বিশ্লেষণ এর আগে একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলি করে নেবা। এই চ্যাপ্টার সম্পর্কিত যতগুলি ক্লাস হয় সেই ক্লাসগুলি করে নেবা, উদাহরণটি করবা, বইয়ের ভিতরে রিডিং পড়া আছে রিডিংটি আগে পড়বা, তারপর অঙ্ক বুঝতে পারবা। এত সহজে কিন্তু অঙ্ক বোঝা যাবে না, হঠাৎ করে ধরলে অঙ্ক পেরে যাবা, ঘটনা কিন্তু এরকম না, বিষয়টা কিন্তু এরকম না। প্র্যাকটিস করতে হবে, ক্লাস দেখতে হবে, টিচারদের কথা শুনতে হবে, বই পড়তে হবে, এরপরে তোমরা আস্তে আস্তে সেগুলি শিখতে পারবা। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।